বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা ও এর আশেপাশের এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ফরিদপুর মাদারীপুর অঞ্চল ও সংলগ্ন এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে গেছে। এটি আরও উত্তর ও উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করায় আজ সকাল ৬টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল আবারও শুরু হয়েছে। সাগরের নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার সকাল ৬টায় বিআইডব্লিউটিএ বরিশালের অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল। সেদিকে প্রবল বর্ষণে হাঁটুপানিতে ডুবে গেছে বরিশাল নগরী। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে সাধারণ মানুষ।